আপনাকে আমি বারবার বলেছি মেইলটা করুন। নো 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 নো, আমি কোথাও কোনো মেইল দেখতে পাচ্ছি না। আমি আপনাকে লাস্টবার বলে দিচ্ছি, এক ঘন্টার মধ্যে যদি আমি মেইল দেখতে না পাই তাহলে প্রবলেম হবে। প্লিজ, থ্যাংক ইউ। গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তার টেবিলে অফিস নিয়ে এলে নাকি? কিচ্ছু করার নেই বাবা, নতুন ফ্যাক্টরিটার লেআউট যদি আমি অ্যাপ্রুভ না করি সিম্পলি কাজ স্টার্ট হবে না। আই হ্যাভ টু ডু দিস, আই এম সরি। গুড, দেখে চলাবো নি তোমার ছেলে অল্প দিনে কত বড় ব্যবসায়ী হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়েছেই, বাবার চেয়ে বড় অফিস করেছে, ফ্যাক্টরির সংখ্যা বাড়িয়েছে, তার উপর ফিমেল ড্রাইভারও রেখেছে। কি মা, ড্রাইভার তো ড্রাইভারই, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাতে কি এসে যায়? এসে যায় শুভ্র, সুন্দরী ড্রাইভার শেষে গাড়ি থেকে না বাড়িতে ঢুকে পড়ে। বাবা, তুমি কিছু বলবে মাকে? বলবে বাবা কি বলবে, আমি বলছি শোনো, এবার সত্যি সত্যি ওর জীবনের একটা ড্রাইভার দরকার, বুঝেছো? আমি কি খাবো না যাবো আমাকে বলে দাও। না না, আগে খা, তারপর ফ্রুট জুসটা খা, তারপর অফিস যা। গুড বয়। আদুলাল। জি স্যার। চল আমিলা, মিলা মিলা, কোথায় যাচ্ছিস? কলেজে। কলেজ? চল আমি তো ওই রাস্তাতেই যাবো তোকে নামি। না না না, তুমি যাও, আমি যেতে পারবো। আরে আমি বলছি না তোর কলেজের রাস্তাতেই যাবো? আরে আমি না নিয়ে গেলে তো তোকে আলাদা করে যেতে হবে, তাতে তো আলাদা খরচা, ডবল লোকসান। চল। বলছি তো বাবা তুমি যাও না, আমি যেতে পারবো। এই বাড়াবাড়ি করবি না, যা বলছি তাই কর, চল। হলুদ জামা, তোর চামড়া বিক্রি করে আমি আবার এই কাঁচের দাম তুলবো না? তোর যে চামড়া এ বিক্রি করে এ দাম উঠবে না। বল 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 বল, তোর বাপের নাম্বার, তোর গোষ্ঠীর নাম্বার, তোর বাবার সাথে কথা বল, নাম্বার বল, নাম্বার বল, নাম্বার বল, আমি তোর বাবার কাছ থেকে টাকা নেবো, নাম্বার বল। স্যার চিন্তা করেন না, আপনার গাড়ি গ্লাস আমি ঠিক করে দিই, মনে পাশে আমার গাড়ি গ্যারেজ আছে, ফসল ওনার গ্যারেজে লয়ে যা, যা চল চল যা। আরে কি বলবো বলো তো, এই সব ছেলেকে, আরে এই মাঠে ক্রিকেট খেলে টানা করে রাস্তায় ক্রিকেট খেলছে, আরে এই গাছ গাছ ভেঙে দিচ্ছে, এত যন্ত্রণা। এই আরে কতক্ষণ লাগবে একটু দেখো না, এই ডিউটিতে গেলে খবরই আছে আমার, খালি লোকসান, লোকসানের পর লোকসান। বাবা যে কি শুরু করলো, তোরে। আচ্ছা এই গ্লাসের দাম কত? 4,500-5,000 টাকা। এমন একটা মানে BMW গাড়ির গ্লাসের দাম কত? আগে তো এগুলো ইউরোপ থেকে আইতো, এখন চীন জাপান থেকে আহে, দাম কমছে। এখন কত? সব মিলায়া 10,000 টাকা। মাত্র 10,000? তাহলে শুভ্র সাহেব যে বলল 50,000 টাকা। কোন শুভ্র? শুভ্র গ্রুপের মালিক না তো? হ্যাঁ ওই শুভ্র সাহেব। উনার গাড়ির গ্লাস তো কয়দিন আগে লাগাই দিলাম, মাত্র 9,000 টাকা। 9,000 টাকা? মাত্র 9,000 টাকার জন্য তুমি আমারে এক মাস ড্রাইভারি করাইছো শুভ্র? এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।